আচ্ছা, এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ আমরা জিকোয়েরির মাধ্যমে বিভিন্ন প্রপার্টি বা লেখা অ্যাড করা দেখলাম, এবার আমরা সাপোজ যে কোনো ক্লাস অ্যাড করা দেখাবো। যে কোনো ক্লাস আমরা নিজস্ব অ্যাড করতে পারবো কিভাবে? মনে করেন যে আমরা এই যে আদার্স, এর মধ্যে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি একটা বক্স অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু এখন আমরা বসাচ্ছি না। আচ্ছা, আমরা স্টাইল ডট সিএসএস টা ওপেন করি একটু। স্টাইল ডট সিএসএস টা এখানে এই যে দেখেন, বক্সটা কিন্তু একটা ডিজাইন করা আছে, মানে আমরা এর আগে যেটা কাজ দেখাইছিলাম এর জন্য বক্সটা ডিজাইন করা আছে। এখন আমি যদি এই জায়গায়, এই যে আদারের জায়গায় যদি বক্স নামের ক্লাসটাও ইউজ করি, বক্স বসাইলাম, এখন তাহলে নিশ্চয়ই এই সেকশনটা ওই যে এই স্টাইলটা পাবে, পাবে না? একটু রিলোড দেন, এই যে দেখেন পাচ্ছে পাচ্ছে। কিন্তু এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হলো কেন, একটু এবার লক্ষ্য করেন। আপনাদের আগের মেলাজনের প্রশ্ন থাকতে পারে যে কোনটা কাজ করবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমরা যে জেএস এর মাধ্যমে অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এটা কিন্তু কাজ করছে। সিএসএস এর মধ্যে আমরা কিন্তু এখানে কাজ করে লিখেছি কি রেড, দেখেন তাহলে কোনটা কাজ করাচ্ছে, ব্ল্যাক কাজ করাচ্ছে, দেখছেন তো। আমি যদি এই যে এইটা এখন লাইনটা বাদ করে দিই, অটোমেটিক্যালি এখন কি হবে, এটা লাল হয়ে যাবে, দেখেন দেখছেন লাল হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা ক্লাস স্ট্যাটিক্যালি এখানে লিখে দিলাম, স্ট্যাটিক্যালি লিখে দিলাম, এখন আমরা চাচ্ছি এখানে লিখবো না, আমরা যে কোয়েরির মাধ্যমে অ্যাড করব এইখানে ক্লাসটা অ্যাড করব ডাইনামিক্যালি। হ্যাঁ, যে কোয়েরির মাধ্যমে, সেটা কিভাবে? সাপোজ আপনি লিখতে পারেন যে ডলার এর মধ্যে আপনি কাকে ধরবেন, এবার কার মধ্যে মেনলি ক্লাসটা আপনি অ্যাড করতে যাচ্ছেন। আমি তো এই যে এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি, আদারের মধ্যে, তো আদার ক্লাসকেও আপনি ধরতে পারেন, আদার ক্লাসকে ধরতে পারবেন, সমস্যা নেই। এবার আপনি এখানে লেখেন ডট আদার, ওকে। এবার এখানে আমরা যে মেথডটা ইউজ করব সি জাভা যে কোয়েরির, সেটা হচ্ছে অ্যাড ক্লাস। এটার কাজ হচ্ছে ক্লাস অ্যাড করা, এই মেথডের কাজ হচ্ছে ক্লাস অ্যাড করা। সাপোজ এর মধ্যে আপনি যদি বসান ওই যে বক্স নামের যেটা আমরা ডিজাইন করছি, সাপোজ এখানে চেঞ্জ করে দেন, লেখেন হচ্ছে বক্সেস সাপোজ, ওকে। এই এই ডিজাইন, এই ক্লাসটা আমরা এখন অ্যাড করতে চাচ্ছি বক্সেস, হ্যাঁ এই ক্লাসটা অ্যাড করতে চাচ্ছি। তো এখন আপনি আগে এখানে জাস্ট এই ক্লাসের নামটা লিখে দিতে হবে, এই নামটা লিখে দিতে হবে। এবার দেখেন আমরা এই এটা যদি না লিখি, এখন আমাদের আদার্সটা কিরকম থাকে একটু লক্ষ্য করেন, এরকম আছে তাই না? আদার্সটা তো এখন এরকম আছে। এখন আমি যেমনি এই লাইনটা বসাবো, মানে এই যে বক্সেসটা, বক্সেস ক্লাসটা অ্যাড করে দেব, অটোমেটিক্যালি এই যে সিএসএস এর এই ক্লাসটা এখন এইচটিএমএল এর এই জায়গায় বসে যাবে। রিলোড দেন, দেখেন এবার ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেখেন সেম ওয়েতে যে আদার্স এর এখানে বক্সেস ক্লাসটা বসে গেছে। আর বক্সেস এর মধ্যে কি ডিজাইন করা আছে, আমাদের সিএসএস এ ডিজাইন করা আছে, সেটা বসে আছে। তো আমরা যে কোয়েরির মাধ্যমে এটাও করতে পারতেছি অ্যাড ক্লাসের মাধ্যমে, তাই না? করতে পারছি। এখন আমরা দেখব যে সাপোজ ক্লাস অ্যাড করতে পারলাম, এবার আমরা যে কোনো একটা ক্লাস আছে, সাপোজ যে মনে করেন উপরে সাম, এই কথাটাকে আমি একটু ডিজাইন করি, মনে করেন ডট সাম, এইটার ফন্ট সাইজ মনে করেন হচ্ছে যে 60 পিক্সেল, হ্যাঁ সাপোজ 60 পিক্সেল সাম না, মানে মনে করেন এখানে একটা ক্লাস দিলেন আপনি নিউ নামের, নিউ, এখন নিউ নামের স্টাইলটা হয়ে আছে এখানে, মনে করেন নিউ। তো আমাদের মনে করেন যে আমি এখানে নিউ দিলাম, নিউ, এখন এই যে নিউ ক্লাসটাকে আমরা যদি এখন সাপোজ আমরা যদি রিলোড দিই, এই যে ফন্ট সাইজ এটার বড় হয়ে গেছে কারণ আমরা স্টাইল করলাম, তাই না? আমরা এখন যে কোয়েরির মাধ্যমে চাচ্ছি যে এটা যে ক্লাসটা স্টাইল করা আছে, মানে নিউ ক্লাসটাতে যে স্টাইল করা আছে, এটা আমরা বাদ দিয়ে দেবো, রিমুভ করে ফেলবো,
হ্যাঁ, সেটার জন্য আপনি করতে পারবেন। কিভাবে? আপনাকে লিখতে হবে সেম ওয়েতে, আপনাকে ধরতে হবে যে কার মধ্যে ক্লাস আপনি বাদ দিতে চাচ্ছেন। সাপোজ আমি চাইতেছি ডট, এই যে এটার সাম নামের ক্লাসের মধ্যে নিউ ক্লাসটাকে বাদ দিয়ে দিতে। হ্যাঁ, এখানে যদি আমি লিখি যে ডট, এখানে এবার লেখেন যে রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস, কোন ক্লাসটা রিমুভ হবে ডট, কোন ক্লাসটা রিমুভ হবে নিউ, এখানে ডট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অ্যাড এর ক্ষেত্র ডট দেওয়ার দরকার নেই, রিমুভ এর ক্ষেত্র ডট দেওয়ার দরকার নেই, মানে এটা যেহেতু ক্লাস অটোমেটিক্যালি সে বুঝে নিবে যে ডট। ওকে, এইবার একবার রিলোড দেন, দেখেন যে এটার স্টাইল ওটা পাই, দেখেন আগের মতো হয়ে গেছে, মানে এখান থেকে অটোমেটিক্যালি এই যে দেখেন সাম আছে এখন, শুধু অটোমেটিক্যালি নিউ নামের ক্লাসটাকে সে বাদ করে দিছে। কিন্তু আমাদের স্ট্যাটিক্যালি এইচটিএমএল এ কিন্তু এখনো নিউ নামের ক্লাসটা আছে, দেখছেন? কিন্তু যে কোয়েরির মাধ্যমে আমরা সেটার ইফেক্টটা বাদ দিয়ে দিতে পারতেছি। তো এই যে কাজগুলা, অ্যাড ক্লাস, অ্যাড হচ্ছে রিমুভ ক্লাস, এর মাধ্যমে আপনি করতে পারবেন। ওকে।